আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহির অলৌকিক ঘটনা সম্পর্কে। তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে বর্ণনা দিয়েছেন হযরত রুশি খেরাত সমরকন্দি। একবার হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই 400 সঙ্গী নিয়ে এক বিশাল প্রান্তর অতিক্রম করছিলেন। সঙ্গীরা ক্ষুধায় কাতর হয়ে তাকে বললেন, এখন যদি ছাগলের গোশত আর রুটি খেতে পেতাম তাহলে অনেক তৃপ্তি পেতাম। এরপর মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই তাদেরকে সারিবদ্ধ অবস্থায় বসিয়ে দিয়ে নিজের পেছনে হাত নিয়ে গিয়ে একটা মাথা ও রুটি এনে একজনকে দিলেন, আর এই ভঙ্গিতে 400 জনকেই মাথা ও রুটি খাওয়ালেন। কিছুক্ষণ পর সঙ্গীরা খেজুর খেতে চাইলে তিনি সটান দাঁড়িয়ে সঙ্গীদের বললেন, তোমরা আমাকে ধরে নাড়া দাও। তারা নাড়া দিতেই প্রচুর পাকা খেজুর পড়তে লাগলো। তারাও বেশ মজা করে খেজুর খেলেন। একবার তিনি কোনো এক বনপথে চলছিলেন, সঙ্গে অনেক সঙ্গী। তারা আঙ্গুর খেতে চাইলেন, আর তিনি তার ডান হাতখানি যেমনি ওপরে উঠালেন অমনি হাত ভর্তি আঙ্গুর এলো। আর এভাবে বেশ কয়েকবার শূন্য হাত তুলে তিনি পেট পুড়ে তাদের আঙ্গুর খাওয়ালেন। কিছুক্ষণ পরে তাদের হালুয়া খাওয়ার ইচ্ছা হলো, আর অলৌকিক শক্তি বলে তিনি তাদের সেই ইচ্ছেও পূরণ করলেন। একজন বলল, হালুয়ার স্বাদ হুবহু বাগদাদের হালুয়ার মতো। এর উত্তরে হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, আল্লাহর রহমতে আমার জন্য বাগদাদের বাজার আর বন জঙ্গল দুটাই সমান। ওই দিন বাগদাদের বাবে এলতাকিয়া বাজারের এক হালুয়ার দোকান থেকে হালুয়া ভর্তি একটি কড়াই হঠাৎ উধাও হয়ে যায়। তিনি যখন সদলে বাগদাদে পৌঁছালেন তখন এক মুরিদের কাছে কড়াইটি দেখতে পেয়ে দোকানদার তাকে জিজ্ঞেস করলেন, এটা আপনি কোথায় পেলেন? মুরিদ ঘটনাটি বললেন, আর হালুয়া বিক্রেতা অবাক হয়ে হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে দীক্ষা নিলেন। একবার হজ যাত্রায় তার সঙ্গে ছিলেন 4000 হজ যাত্রী। তাদের নিয়ে তিনি মক্কায় পৌঁছে কাবা ঘরের সামনে ওই যে দাঁড়ালেন, পুরো এক বছর আর নড়লেন না, এভাবে রইলেন। সূর্যের তাপে তার দেহ গলে গিয়ে চর্বি বেরোতে লাগলো, গায়ের চামড়া ফেটে গেল, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। এই অবস্থায় একটি লোক প্রতিদিন তাকে একটি রুটি কুঁজো পানি দিয়ে আসত, তার থেকে মাত্র এক ঢোক পানি আর এক টুকরো খেয়ে সব রেখে দিতেন। হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই আরাফাতের মাঠে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, হে আল্লাহ, আপনি পথ ভ্রষ্ট মানুষের প্রদর্শক, আমি যদি সত্যিই কাফের হয়ে থাকি তবে আমার কুফরি বাড়িয়ে দিন। আর লোকজন তার চারপাশ থেকে চলে যেত। তখন তিনি আবার দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার একত্ব স্বীকার ও বিশ্বাস করেই আপনি ছাড়া আর কারো উপাসনা করি না, আর আপনার দেয়া দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে অক্ষম বলে তা প্রকাশ করতে পারি না। অতএব আমার অনুরোধ, আমার বদলে আপনি আপনার নিয়ামত সমূহের শকর আদায় করুন, কেননা আপনার প্রদত্ত নিয়ামতের সম্পূর্ণ শকর আদায় আপনার কোনো বান্দার পক্ষে সম্ভব না, সেটা কেবল আপনার পক্ষেই হতে পারে। একদিন শিবলি রহমতুল্লাহি আলাই হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইকে হত্যা করতে গেলেন। হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, আমি এমন এক গুরুতর কাজ করার ইচ্ছা করেছি যার কারণে আমি প্রায় পাগল হয়ে আছি, আর আমি নিজেই তো মৃত্যুকে আহ্বান করেছি, অতএব আপনি আমাকে হত্যা করবেন না। হযরত আতা রহমতুল্লাহি আলাইও তার কাছে গিয়েছিলেন। কথিত আছে, প্রথম রাতে তাকে বন্দী করা হলে তিনি অদৃশ্য হয়ে যান, দ্বিতীয় রাতে দেখা যায় তিনি নেই, জেলখানায়ও নেই, তৃতীয় রাতে অবশ্য তাকে জেলখানাতেই দেখা যায়। কথিত আছে, তিনি কারাগারে দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। শোনা যায় কারাগারে তখন 300 কয়েদি ছিল, তিনি তাদের মুক্তি দিতে পারেন বলে ঘোষণা করেন। কিভাবে মুক্তি দেওয়া সম্ভব বলে তাকে প্রশ্ন করা হয়, কেননা তখন তিনি নিজেও একজন বন্দী, পারলে তিনি নিজেকেই আগে মুক্ত করে দেখাক। হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বলেন, আমি যে আল্লাহর বন্দী আর শরীয়তের অনুসরণ করে চলি, না হলে ইচ্ছে করলে চোখের ইশারায় সব শৃঙ্খল ছিন্ন করতে পারি। এ বলে আঙুলের ইশারায় সত্যিই সব কয়েদের শিকল ছিঁড়ে ফেললেন। কয়েদিরা বলল, আমরা এখন বেরোবো কেমন করে, জেলের দরজা তো বন্ধ।
তিনি তখন ইশারা করতেই দেয়ালে কয়েকটি জানালা তৈরি হয়ে গেল। কয়েদিরা বললেন, যাও চলে যাও। একজন কয়েদি বললেন, আপনি আসবেন না? উত্তরে হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, আল্লাহর সঙ্গে আমার একটি গোপন ব্যাপার আছে, তার মীমাংসা হবে শুলে চড়ে। পরদিন প্রহরীরা দেখল জেল একদম শূন্য, কেউ নেই, একজন কয়েদিও নেই। প্রহরীরা বলল, কয়েদিরা কোথায়? হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, আমি সবাইকে ছেড়ে দিয়েছি। প্রহরীরা বলল, তাহলে আপনি থেকে গেলেন কেন? হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, মালিকের সাথে আমার ব্যাপার রয়েছে, সেজন্য অপেক্ষা করছি। খলিফার কাছে সংবাদ পৌঁছালে তিনি হুকুম দিলেন, চাবুক মেরে তাকে কতল করা হোক, তা না হলে আরও বিপত্তি ঘটতে পারে। নির্দেশ মতো তাকে কারাগার থেকে বের করে এনে 300 ঘা চাবুক বসানো হলো। এত আঘাত সত্ত্বেও তিনি নির্বিকার অবিচল ছিলেন। অতপর তাকে শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হলো। এ মর্মান্তিক দৃশ্য দেখার জন্য প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটে। সে বিশাল জনতার দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, হক হক আনাল হক। এমন সময় এক দরবেশ তার সামনে এসে বললেন, প্রেম কি? উত্তরে হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, আজ নিজের চোখেই তা দেখতে পাবেন। কাল দ্বিতীয় দিন তার মরদেহ পুড়িয়ে ছাই করা হবে, তৃতীয় দিন সে ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হবে। এগুলিই হলো প্রেমের নিদর্শন। তাকে যখন শুলে চড়ানো হয় তখন তার সেবক এসে তার শেষ উপদেশ প্রার্থনা করে। তিনি বলেন, নিজেকে যে কোনো সৎকাজে নিয়োজিত রেখো, না হলে রিপু তোমাকে মন্দ কাজে লাগিয়ে দেবে। তার ছেলে এসে কিছু শুনতে চাইলেন। তিনি বললেন, দুনিয়ার সবাই পুণ্য কর্মের চেষ্টায় আছে, তুমি এমন একটি কাজের চেষ্টা করো যার একটি কণা সারা বিশ্বের মানুষ ও জিনের আমল হতে উত্তম হয়, সেটি হলো হাকিকতের একটি অণু। অতপর তিনি সানন্দে শুল কাঠের দিকে এগিয়ে গেলেন। কেউ একজন জিজ্ঞেস করল, আপনার এত খুশি কিসের? হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, কারণ আমি আমার ডেরায় যাচ্ছি, এর চেয়ে বেশি আনন্দের সময় আর কখন হবে? এবার তিনি বিড়বিড় করে আবৃত্তি করতে লাগলেন, আমার বন্ধু আমার প্রতি মোটেই অবিচার করেননি, অতিথিকে যেমন পবিত্র ও উত্তপ্ত শরাব পান করানো হয় আমার প্রভু আমাকে তেমনি পান করিয়েছেন। শরাবের পাত্র কয়েকবার পান করাবার পর খাপ ও তরবারি সহ এগিয়ে যাবার জন্য বন্ধু আমাকে সাদরে আহ্বান জানালেন। আর এ হলো ওই ব্যক্তির উপযুক্ত আজাব, যে গ্রীষ্মকালে অজগরের সঙ্গে বসে পুরাতন শরাব পান করে। তাকে নিয়ে যাওয়া হলো শুলের তলায়। তিনি শুল চুম্বন করলেন, তারপর শুলের সিঁড়িতে পা রেখে বললেন, বীর পুরুষের মেরাজ হলো শুলদণ্ড। এবার তিনি কেবলামুখী হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, যা চেয়েছিলাম তাই পেলাম। যখন তাকে শুলে চড়ানো হলো তখন তার শিষ্যগণ বললেন, হুজুর, যারা আপনার উপর নিষ্ঠুর ব্যবহার করল আর আমরা যারা আপনার সমর্থক, তাদের প্রতি আপনার ধারণা কী? উত্তরে তিনি বললেন, যারা আমার প্রতি নিষ্ঠুর ব্যবহার দেখালো তারা দ্বিগুণ পুণ্য অর্জন করবে, আর যারা আমাকে সমর্থন করেছে, আমার প্রতি পবিত্র ধারণা পোষণ করেছে, তারা পাবে মাত্র একটি সওয়াব, কেননা তোমরা আমার প্রতি কেবল ভালো ধারণাই পোষণ করেছ। আর তারা একত্ববাদের শক্তি ও শরীয়তের কঠিন বিধান এ দুয়ের তাড়নায় তাড়িত। জেনে রেখো, ইসলামে তাওহিদই আসল, আর ভালো ধারণা তার শাখা মাত্র। তিনি নাকি যৌবনে এক তরুণীর প্রতি দৃষ্টিপাত করেন, সে কথা তার মনে পড়ল, আর বললেন, এতদিন পর আজ তার প্রতিশোধ নেওয়া হলো। এবার হযরত শিবলি রহমতুল্লাহি আলাই এসে তাকে তাসাউব বা সাধনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আপনি যা দেখছেন তা তাসাউফের নিম্ন শ্রেণী। হযরত শিবলি রহমতুল্লাহি আলাই জিজ্ঞেস করলেন, তাহলে উচ্চ কোনটি? উত্তরে তিনি বললেন, সেটা আমার জ্ঞানের বাইরে। এবার তার উপর পাথর ছোড়া শুরু হলো, এমনকি হযরত শিবলি রহমতুল্লাহি আলাইও একটি ঢিল নিক্ষেপ করলেন। আর হযরত হুসাইন হাল্লাজ রহমতুল্লাহি আলাই আর্তনাদ করে উঠলেন। লোকে তাকে বললেন, এত পাথর ছোড়া হচ্ছে অথচ আপনি নির্বিকার, কিন্তু শিবলি রহমতুল্লাহি আলাইয়ের সামান্য আঘাতে তিনি অমন চিৎকার করলেন কেন? হুসাইন হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন,
যারা পাথর নিক্ষেপ করছে তারা রয়েছে অজ্ঞানতার আধারে, কিন্তু হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইয়ের মতো জানাশোনা লোক আমার ওপর ঢিল ছুড়ছেন, এ দুঃখ কি সহ্য করা যায়? শুলে চড়িয়ে প্রথমে তার হাত কেটে দেওয়া হয়। তিনি মন্তব্য করলেন, এ লোকটির হাত কাটা সহজ, কিন্তু যে অদৃশ্য হাত দিয়ে সে আরশের ওপর থেকে গৌরবের মুকুট টেনে আনছে তা কে কাটতে পারবে? তারপর তার পা কাটা হলো। হাসি মুখে সে বলল, এই পায়ের সাহায্যে পৃথিবীতে চলাফেরা করেছি, আর এখন এ পা কেটে ফেলা হলো, কিন্তু আমার যে অদৃশ্য পা আছে জান্নাতে আমি তার সাহায্যেই বিচরণ করব। তোমাদের ক্ষমতা থাকলে সে পা কেটে দেখাও। এই বলে দুই হাতের রক্ত নিয়ে তিনি মুখে মাখতে লাগলেন। উপস্থিত সবাই জিজ্ঞেস করল, আপনি কি করছেন? উত্তরে হুসাইন হাল্লাজ রহমতুল্লাহি আলাই বললেন, আমার শরীরে প্রচুর রক্ত ঝরেছে, তাই মুখখানি সাদা হয়ে গেছে। তোমাদের মনে হতে পারে হয়তো ভয়ের কারণে আমার মুখ সাদা হয়ে গেছে, তাই মুখে রক্ত মেখে লাল করে নিলাম। তারপর তিনি হাতে রক্ত মাখতে লাগলেন। বললেন, অজু করছি, দুরাকাত এশকের নামাজ আছে যা রক্ত দিয়ে অজু করে আদায় করতে হয়। এরপর তার চোখ উপড়ে ফেলা হলো, আর এ দৃশ্য দেখতে না পেরে জনগণ কান্নায় ভেঙে পড়ল। অবশ্য কেউ কেউ তখনও তার দিকে পাথর ছুড়ছিল। এবার তার জিভ কাটতে উদ্যত হলে তিনি একটু থামতে বললেন। তারপর শূন্যে দৃষ্টি ছড়িয়ে বললেন, আল্লাহ, এরা যে আমাকে এত কষ্ট দিল এজন্য আপনার অনুগ্রহ থেকে এদেরকে বঞ্চিত করবেন না। যদিও তারা আমার হাত পা কেটেছে, তবুও তারা সবাই রয়েছে আপনার পথে। তারা যদি আমার মাথাও কেটে নেয়, তবুও তাদের উদ্দেশ্য শুধু আপনার দিদার লাভ করা। এবার তার নাক ও কান কেটে দেওয়া হলো। তার ওপর পাথর নিক্ষেপ তখনও বন্ধ হয়নি। তার শেষ কথা হলো, আমি একত্ববাদের প্রেমিক, একত্বের প্রতি প্রেম হলো এককে একক জানা আর অন্য কাউকে সেখানে স্থান না দেওয়া। তারপর তিনি এ আয়াতটি পাঠ করলেন, যারা ঈমান আনে না এবং কিয়ামতকে অবিশ্বাস করে এবং কিয়ামতকে অবিশ্বাস করে তা থেকে পালিয়ে যায়, অথচ তারা অন্তরে জানে যে এ অবধারিত সত্য, তারাই সহাস্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি কিয়ামত এনে দেখাতে বলে। আর যারা ঈমান আনে, সে ভয়ঙ্কর কিয়ামতের দিনের নাম শুনলে ভয়ে ভীত হয় ও কুকর্ম থেকে বিরত থাকে। তারাই কিয়ামতকে সত্য বলে জানে ও মনে প্রাণে বিশ্বাস করে। অবস্থা বেগতিক বুঝে খলিফা নির্দেশ দিলেন, তার দেহ বর্ষ দজলা নদীতে ফেলে দেওয়া হোক। কিং কর্তব্য বিমূর প্রশাসন কর্মীরাও তাই করল, কিন্তু তার ফল হলো আরও মারাত্মক। হঠাৎ দজলা নদী ফুঁসে উঠল বিপুল জলোচ্ছ্বাসে, আর উৎক্ষিপ্ত তরঙ্গ আনাল হক আনাল হক বলতে বলতে প্রচণ্ড বেগে আছড়ে পড়ল নদী তটে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো, হয়তো ক্রুদ্ধ নদী বাগদাদ মহানগরীকে গ্রাস করে ফেলবে। সবাই তখন দিশেহারা। হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই ঐশী ক্ষমতা বলে ভবিষ্যতের কথা জেনে নিয়েছিলেন, তাই তিনি তার এক শিষ্যকে বলে যান, তার দেহ ভস্ম দজলা বক্ষে নিপতিত হলে তা ভীষণ আকার ধারণ করবে। তখন তিনি যেন তার ক্ষীরকাটি নদীকে দেখিয়ে দেন, তাহলে সে শান্ত হয়ে যাবে। হঠাৎ ওই শিষ্যের ওই কথাটি মনে পড়ে গেল। তিনি তাড়াতাড়ি তার ক্ষীরকাটি নিয়ে নদীর সামনে ধরলেন, আর তা তুলে নিয়ে লোকেরা কবর খুঁড়ে তাতে দাফন করল। ভয়ঙ্কর এক বিপর্যয় থেকে দেশ ও জাতি রক্ষা পেল। অন্য কোনো তাপসের মৃত্যুর পর মানুষ এমন বিপর্যয় প্রত্যক্ষ করেনি। একজন বিখ্যাত জ্ঞানী বলেন, যখনই হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইয়ের প্রতি অমানবিক আচরণের মর্মান্তিক দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে, তখন আপনা থেকে আমার মনে একটি প্রশ্নের উদয় হয়, সেটা হলো তার সাথে এমন ব্যবহার করা হলো কেন? আর এ প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। কোনো এক দরবেশ বলেন, যে রাতে হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইকে শুলে দেওয়া হয়, সে রাতে ভোর পর্যন্ত তিনি শুলকাঠের নিচে মোরাকাবায় কাটিয়ে দেন। ভোরের দিকে তিনি অদৃশ্য বাণী শুনতে পান, তাতে বলা হয়, আমি আমার গোপন রহস্যাবলীর একটি মাত্র রহস্য মানসুরের কাছে উন্মোচন করেছিলাম, যা সে জনসমক্ষে প্রকাশ করে দিল।
যার ফলে তাকে এরূপ কঠোর পরিণতির শিকার হতে হলো। কোনো শাহী রহস্য ফাঁস করে দিলে তার পরিণতি এরূপই হয়ে থাকে। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাই বলেন, তার দেহ ভস্ম দাফন করার পর তিনি সেখানেই সারা রাত উপাসনায় কাটিয়ে দেন। ভোরবেলায় আল্লাহর দরবারে মোনাজাত করেন, হে আল্লাহ, হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই একজন মুমিন বান্দা ছিলেন, তিনি তত্ত্বজ্ঞানী প্রেমিক তাওহিদবাদী, তা সত্ত্বেও আপনি তাকে এমন কঠিন অবস্থায় ফেলে দিলেন। তার প্রার্থনা তখনও শেষ হয়নি, হঠাৎ তার ঘুম চলে আসে আর তিনি স্বপ্ন দেখেন রোজ কিয়ামত উপস্থিত। আল্লাহ পাক ঘোষণা করছেন, আমি তার সঙ্গে এমন ব্যবহার এজন্য করছি যে সে আমার গোপন রহস্য মানুষের কাছে ফাঁস করে দিত। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।